নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই দশই মার্চ দু হাজার বৃহস্পতিবার প্রবল লটারি প্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে এই পাঁচ সৌভাগ্যশালী রাশির কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো দেখুন প্রথমেই আপনাদেরকে আমি জানাই আমি প্রতিদিন দৈনিক লটারির উপর ভিডিও দিয়ে থাকি প্রত্যেককে আমি বারবার একটা অনুরোধ করি আমার ভিডিওটি একবার না পাঁচবার দেখুন আমি কি বলছি তারপর আপনার জীবনে আপনি অ্যাপ্লাই করুন লটারি আপনার নিশ্চিত রূপে কিন্তু লাগতে চলেছে আমি যে পাঁচ রাশির কথা আগামীকাল বলতে চলেছি যে পাঁচ রাশি লটারিতে বড় ধরনের অ্যামাউন্ট পেতে চলেছে বড় হোক মাঝারি হোক ছোটো হোক যে কোনো প্রাইজ কিন্তু পেতে চলেছে অর্থাৎ কোন এই পাঁচ সৌভাগ্যশালী রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো দেখুন প্রথমেই একটা কথা বলি যারা এই ভিডিওটি দেখছেন নিজ দায়িত্বে আপনার ভিডিওটি দেখুন এবং নিজের দায়িত্বে আপনার লটি কাটুন কারণ এখান থেকে আমি আপনার জন্ম ছক দেখতে পাচ্ছি না আপনার দশা অন্তর্দশা দশা দেখতে পাচ্ছি না এবং হস্তরেখাও আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি না এটা সম্পূর্ণ সার্বিক বিচার তবে যে পাঁচটা আশির কথা বলছি পাঁচ রাশির লাখো কোটি মানুষ কিন্তু আছে যাদের ক্ষেত্রে দশা মহাদশা অন্তর্দশা পারমিট করছে তারাই কিন্তু লটারি কিন্তু পাবে কিন্তু কত অ্যামাউন্টের অর্থ পাবে পাঁচ টাকা পাবে না পঞ্চাশ টাকা না পাঁচশো টাকা না পাঁচ হাজার না পঞ্চাশ হাজার না পাঁচ লাখ না পঞ্চাশ লাখ না এক কোটি সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকের উপর আপনার জন্মছক যত মজবুত হবে ভাগ্যচক্র যত পারমিট করবে তত কিন্তু আপনার লটারি লাগার সম্ভাবনা বাড়বে লটারিটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা আর এই ভাগ্যের খেলার মেন গ্রহ যে কটি সেটি হচ্ছে রাহু শুক্র শনি এবং বুধ রাহু হচ্ছে কলিযুগের রাজা বারবার বলছি যাদের ক্ষেত্রে অনেক যে স্যার আমার প্রাইজ লাগছে কিন্তু ছোটো প্রাইজ বড় প্রাইজ একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে আপনার রাহু কবচ পরিধান করুন বিশেষভাবে কিন্তু প্রাইজ লাগার সময়টা বৃদ্ধি কিন্তু আপনার করতে চলেছে এবার আপনাদেরকে জানাই দেখুন যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থানেই তাদের ক্ষেত্রে হস্তরেখার মাধ্যমে কিন্তু আপনার বলে দেওয়া যায় যে আপনার জন্মছকে লটারি যোগ আছে কিনা সেটা থাকলে কোন বছর আছে এক্সপার্ট অ্যাস্ট্রোলজির কিন্তু আপনাকে বলতে পারবে দেখুন লটারি ক্ষেত্র যারা কাটছেন যারা হতাশ হয়ে গেছেন তাদের ক্ষেত্রে আমি আবারও বলবো আপনারা নিজস্ব জন্মছক দেখান এবং আমি যে এই ভিডিওটিতে আপনাদেরকে রাশিভিত্তিক সময় শুভ সময় সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট টার্গেট নাম্বার রাহুকাল এবং দিনের শুভ সময় নক্ষত্র এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করে থাকি এই ভিডিওটিতে অর্থাৎ যারা দেখছেন আমি আবারও বলবো তারা একটু হলো মনোযোগ দিয়ে আপনার ভিডিও দেখুন আমি যে কথাগুলো বলছি যদি আপনার জীবনের সঙ্গে খাটে তবেই কিন্তু আপনি লটারি কাটুন আপনার জন্মছকে যদি বুধ বেশ বুধ বুধ শুক্র রাহু শনি যদি ভালো থাকে তবেই আপনি লটারি কাটুন আপনার জন্মছকে দ্বিতীয় পঞ্চম একাদশের কানেকশন যদি ভালো থাকে তবেই আপনার লটারি কাটুন এই জায়গাগুলো কিন্তু দেখা একান্ত দরকার যাদের ক্ষেত্রে নেই তারা হস্তরেখা বিচার করুন হস্তরেখাতেও কিন্তু বলা যেতে পারে যে আপনার লটের যোগ আছে কি না আর যারা কাটছেন না একবার হলো নিজস্ব জন্মছকটা অ্যানালাইসিস করে নিন আপনার জন্মছকে লটারি যোগ আছে কিনা না দেখুন আগামীকাল যে দিনটি পড়েছে সেটি হচ্ছে বৃহস্পতিবার প্রত্যেকে জয়মালক্ষ্মী 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 অবশ্যই কমেন্ট করুন সপ্তমী তিথি এবং অষ্টমী তিথি কিন্তু দুটি তিথি থাকছে এবং দুটি নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং মৃগর্শিরা নক্ষত্র কিন্তু থাকছে রোহিণী নক্ষত্র এবং মৃগর্শিরা নক্ষত্র প্রীতি যোগ আগামীকাল দিনটিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে অর্থাৎ দুর্দান্ত যোগ এবং অভিজিৎ মুহূর্ত বারোটা দুই থেকে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আরেকটি যেটি সকাল সাতটা চুয়ান্ন মিনিট থেকে আটটা নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়গুলো কিন্তু ভালো এবং রাহুকাল যে সময় কোনো শুভ কাজ করবেন না সেটি হচ্ছে একটা তিরিশ থেকে দুপুর তিনটা পর্যন্ত এই সময় মধ্যে কোনো শুভ কাজ কোনো ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট এগুলোতে কিন্তু কোনো মাতেই আপনারা ভুল করো করবেন না দেখুন লটারি যারা কাটছেন তাদের ক্ষেত্রে আবারও বলবো নিজের জন্ম ছকটা একবার বিচার করার পর আপনার ক্ষেত্রে লটারির যোগ আছে কি না দেখুন যাদের ক্ষেত্রে খুবই রাহু দুর্বল তারা কিন্তু লটারি পাবেন না আমি আবারও বলছি প্রচণ্ড রাহু দুর্বল আছে বা পঞ্চম বা পীড়িত আছে এই জায়গায় কিন্তু আপনি লটারি কিন্তু পাবেন না বা আপনার হস্তরেখাতেও লটারির যোগ নেই তাও কিন্তু আপনি লটারির যোগ পাবেন না এবার আমি একে একে আপনাদেরকে জানাবো কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি যে রাশিগুলো আগামীকাল লটারি প্রাপ্তি হওয়ার যোগ সৃষ্টি করেছে প্রথম রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সকাল আটটা বাইশ মিনিট থেকে দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সকাল আটটা বাইশ মিনিট থেকে দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার এক এবং দুই এক এবং দুই কর্ক রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিন রাশি মিন রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা যেটা বেরিয়েছে সকাল সাতটা বত্রিশ মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত এগারোটা বাইশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে যে টার্গেট নাম্বার তিন এবং নয় আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনু ধনুরাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার যেটি এসছে সেটি হচ্ছে ছয় এবং সাত আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়টা এগারোটা পাঁচ থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এগারোটা পাঁচ থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ধনু রাশি এরপর যে রাশির কথা আমি বলবো যে রাশি সে রাশির নাম বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে দুই এবং নয় এবং আপনাদের যে শুভ সময় সকাল দশটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত বৃশ্চিক রাশি অন্তিম যে রাশি সব শেষ যে রাশির কথা আমি বলবো যে রাশি লটেরি পাওয়ার সময়টা বৃদ্ধি করছে সে রাশির নাম অনেকে অপেক্ষা করছে আমার রাশি আছে কিনা সে রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার নয় এবং আপনাদের টার্গেট নাম্বার হচ্ছে চার চার এবং নয় আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার এবং আপনাদের যে শুভ সময়টা আগামীকাল যে সময়টা বেরিয়েছে সে সময়টা হচ্ছে সকাল দশটা আটচল্লিশ মিনিট থেকে সকাল দশটা আটচল্লিশ মিনিট থেকে আপনার দুপুর একটা দুই মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা কিন্তু লটারি কাটতে পারেন প্রত্যেকে জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী মা লক্ষ্মী আপনারা বলবেন কমেন্ট করুন এবং যাদের ক্ষেত্রে একটুর জন্য কেটে যাচ্ছে তীরে এসে তড়ি ডুবে যাচ্ছে আপনারা নিজস্ব জন্মছক দেখান এবং রাহু কবচটা অবশ্যই পরিধান করুন রাহু কবচ আপনার হয়তো ভাগ্য বদলে দিতে পারে যদি আপনার রাহু খুব একটা ড্যামেজ না থাকে আমি বলছি না যে আপনার লটারি লাগবেই এটা লাগালে কিন্তু রাহুকে আপনারা কিন্তু স্ট্রং এই কবচ কিন্তু আপনার করবে তো যারা যারা লটারি কাটতে কাটতে হতাশ হয়ে গেছেন ফেটাফ হয়ে গেছেন তাদের ক্ষেত্রে আবারও বলছি আপনাদের নিজস্ব জন্মছক দেখান কোন কোন জায়গায় প্রবলেম আছে সেটা আপনারা এলাইসিস করুন সেই জায়গাটা সঠিক প্রতিক্রিয়া প্রতিবিধান করুন এবং আপনার জন্মছকে আছে কিনা না আপনার হস্তরেখাতে আছে কি না এই জায়গাটা একমাত্র একটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারে কিন্তু তৈরি আপনাকে বলে দিতে পারে ভিডিওটি খুব ছোট আমি তৈরি করি কিন্তু আপনারা এই ভিডিওটি বারবার শুনুন এবং কি এখানে বলছি সেটা আপনারা অ্যাপ্লাই করুন তারপরে আপনারা কিন্তু লটারিতে ইনভেস্টমেন্ট করুন দেখুন আপনারা অহেতুক লটারিতে ইনভেস্টমেন্ট করছেন কিন্তু লটারি লাগছে না ফেরা হয়ে যাচ্ছেন সেই জায়গাটা নিজের জন্ম ছকটা একবার অ্যানালাইসিস করানোর পর আপনি লটারিটা ইনভেস্টমেন্ট করুন নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে এখানে আপনারা আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আপনারা দিয়ে দিন এবং এখানে এটা সম্পূর্ণ পেট সার্ভিস ফ্রি সার্ভিস এটি নয় অর্থাৎ এখানে দেওয়ার পর আপনারা সমস্ত কিন কিছু আপনারা কিন্তু জানতে পারবেন কী নিয়ম আছে কী উপায় আছে সমস্ত কিছু কিন্তু আপনারা জানতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই এ বিষয়ে যদি কারো কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ